Sunday Suspense. Shuru Matro Radio Mirchi 98.3 FM. It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা একটি কল্প বিজ্ঞানের গল্প, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় বৈশাখ 1372 বঙ্গাব্দে, অর্থাৎ 1965 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু, অবিনাশবাবু, নিউটন এবং গোলক। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য। সাতই এপ্রিল। অবিনাশবাবু আজ সকালে এসেছিলেন, আমাকে বৈঠকখানায় খবরের কাগজ হাতে বসে থাকতে দেখে বললেন, ব্যাপার কি, শরীর খারাপ নাকি? সকালবেলা এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে দেখেছি বলে তো মনে পড়ে না। আমি বললুম, এর আগে কখনো এইভাবে বসে থাকিনি তাই দেখেননি। আহা, কিন্তু কারণটা কি? একটা নতুন যন্ত্র নিয়ে প্রায় দেড় বছর একটানা কাজ করে কাল সকালে সেটা কাজ শেষ হয়েছে, অর্থাৎ এক্সপেরিমেন্ট সফল হয়েছে। তাই ঠিক করেছি সাত দিন বিশ্রাম নেব। অবিনাশবাবু একটা বিরক্তিসূচক শব্দ করে মাথা নেড়ে বললেন, আমাকে পই পই করে বলছি এবার রিটায়ার করুন। আরে মশাই, বিজ্ঞানেরও তো একটা শেষ আছে, নাকি মানুষ আদি অনন্তকাল ধরে একটার পর একটা নতুন গবেষণা চালিয়েই যাবে? আমি একটু হেসে বললাম, আমার তো তাই বিশ্বাস, মানুষের জিজ্ঞাসার শেষ নেই। মানুষের না থাকলেও আপনার জিজ্ঞাসার অন্তত সাময়িক বিরতি আছে দেখে খুশি হলুম। চলুন বেরিয়ে আসি। কাজের সময় অবিনাশবাবু এসে পড়লে রীতিমতো ব্যাঘাত হয়, অযথা আজে বাজে প্রশ্ন করেন, টিটকিরি দেন, আর আমার সূক্ষ্ম গভীর তাৎপর্যপূর্ণ কাজগুলো পণ্ড করার নানান ছেলে মানুষই চেষ্টা করেন। এতে যে উনি কী আনন্দ পান তা জানি না, তবে ভদ্রলোক আমার প্রায় 25 বছরের প্রতিবেশী, তাই সবই সহ্য করি। আজ যখন হাত খালি তখন কিন্তু অবিনাশবাবুর সঙ্গটা খারাপ নাও লাগতে পারে। হাজার হোক রসিক লোক, আর আমাকে ঠাট্টা করলেও আমার অমঙ্গল কামনা করেন এমন কখনোই মনে হয়নি। তাই অবিনাশবাবুর প্রস্তাবে রাজি হয়ে তাঁর সঙ্গে বেরিয়ে পড়লাম। গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রীর ধারটাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখি চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তাঁর বাড়ির দিকে। ব্যাপার কি, কি মতলব ভদ্রলোকের? কিছু দূর যাবার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। খেলনা? চলুন না, দেখলে আপনারও লোভ লাগবে, কিন্তু আপনাকে দেব না সেটি। মনে মনে বললাম, খেলনার বয়স আপনার হয়তো থাকতে পারে, কিন্তু আমার কি আর আছে? অবিনাশবাবু তাঁর বাড়িতে পৌঁছে সোজা নিয়ে গেলেন তাঁর বৈঠকখানায়। সেখানে একটা কাঁচের আলমারির সামনে নিয়ে গিয়ে তার দরজাটা খুলে অঙ্গুলি নির্দেশ করে বললেন, দেখুন। আলমারির উপরের তাকে দেখি অনেক রকম গ্রাম্য খেলনা সাজানো রয়েছে, কেষ্টনগরের মাটির পুতুল, পোড়ামাটি ও চিনেমাটির জন্তু জানোয়ার, শোলার গাছ ও পাখি, কাশির বাঘ ও আরও কত কি। আর এসবের মাঝখানে রয়েছে একটি মসৃণ বল। অবিনাশবাবুর আঙুল সেই বলের দিকেই পয়েন্ট করেছে। কেমন লাগছে আমার বলটা? বলের মতোই মসৃণ গোল জিনিসটা, তবে সেটা যে কিসের তৈরি তা বোঝা মুশকিল, আর তার রংটা বর্ণনা করা বেশ কঠিন। কিছুটা মেটে, কিছুটা সবুজ, কিছুটা আবার হলদে, আর লাল মেশানো একটা পাঁচমিশালি রং বলা যেতে পারে। বেশ মজা লাগলো দেখতে বলটাকে।
আমার ইন্টারেস্ট দেখে অবিনাশবাবুর যেন বেশ খুশি খুশি ভাব হয়েছে বলে মনে হলো। জিজ্ঞেস করলাম, এ কোথায় তৈরি, কোত্থেকে পেলেন? অবিনাশবাবু বললেন, প্রথমটির উত্তর জানাই, দ্বিতীয়টি খুব সহজ। কাল উশ্রীর ধারে বেড়াতে গিয়ে দেখি বালির ওপর একটা জলঢোনা সাপ মরে পড়ে আছে। সাপটাকে দেখছিলাম, এবার হাতখানেক দূরেই যে বলটা পড়ে আছে সেটা প্রথমে লক্ষ্য করিনি। যখন করলুম তখন এত ভালো লাগলো যে তুলে নিয়ে এলুম। একবার হাতে নিয়ে দেখবেন, এই ওজন আছে বেশ। অবিনাশবাবু খুব সাবধানে তাক থেকে বলটা নামিয়ে আমার হাতে দিলেন। সত্যি বেশ ভারী আর রীতিমতো ঠান্ডা। সাইজে একটা টেনিস বলের দ্বিগুণ, কিন্তু হাতে নিয়েও বুঝতে পারলাম না সেটা কিসের তৈরি। মাটির ভাগ হয়তো কিছুটা আছে, কিন্তু তার সঙ্গে বোধহয় আরও কিছু মেশানো আছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে বলটা ফেরত দিয়ে বললুম, বেশ ইন্টারেস্টিং জিনিস। অবিনাশবাবু আলমারির ভেতর বলটা রাখতে রাখতে বললেন, তাহলে স্বীকার করুন যে আপনি ছাড়া অন্য লোকের কাছেও আশ্চর্য জিনিস থাকতে পারে। যজ্ঞে, এবার চলুন সত্যি একটু বেরিয়ে আসা যাক, বেশ মেঘলা মেঘলা দিনটা করছে। ঘণ্টা দু এক পরে বাড়িতে ফিরে এসে আর একবার আমার নতুন যন্ত্রটাকে দেখে এলাম। এই যন্ত্র সম্বন্ধে বাইরে জানাজানি হলে আবার নতুন করে যে সম্মান পাব সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যন্ত্রটার নাম দিয়েছি মাইক্রোসোনোগ্রাফ। প্রকৃতির সব সূক্ষ্মাতিসূক্ষ্ম শব্দ যা মানুষের কানে আজ অবধি কখনো শোনা যায়নি, এমনকি যার অনেক শব্দের অস্তিত্বই মানুষ জানতই না, সেই সব শব্দ এই যন্ত্রের সাহায্যে পরিষ্কার শোনা যায়। কাল পিঁপড়ের ডাক শুনেছি এই যন্ত্রে, সে এক আশ্চর্য অভিজ্ঞতা। কতটা ঝিঝির ডাকের মতন, তবে ওরকম একটানা একঘেয়ে নয়, অদ্ভুত বিচিত্র সুরের ওঠানামা, স্বরের তারতম্য, সব কিছুই আছে ওই পিঁপড়ের ডাকে। আমার তো মনে হয় এই যন্ত্রের সাহায্যে ভবিষ্যতে আমি পিঁপড়ের ভাষাও বুঝতে পারবো। আর শুধু পিঁপড়ে কেন, এতে প্রকৃতির এমন কোনো সূক্ষ্ম শব্দ নেই যা শোনা যায় না। একটা নব আছে, সেইটে ঘুরিয়ে এর ওয়েভলেংথ পরিবর্তন করা যায়, এবং এই ঘোরানোর ফলেই বিভিন্ন স্তরের বিভিন্ন দূরত্বে অবস্থিত আওয়াজগুলো ধরা পড়তে থাকে। আমি বাড়ি ফিরে এসে একটা বিশেষ ওয়েভলেংথের নবটা সেট করে আমার বারান্দার টবের গোলাপ গাছের একটা ফুল ছিঁড়তেই অতি তীক্ষ্ণ বেহালার স্বরের মতো একটা আর্তনাদ আমার যন্ত্রটায় ধরা পড়ল। এটা যে ওই গাছেরই যন্ত্রণার শব্দ সেটা ভাবতেও অবাক লাগে। অবিনাশবাবু আমাকে তাঁর বল দেখিয়ে তাক লাগিয়ে দেবার চেষ্টায় ছিলেন। আমার যন্ত্রটার বাহাদুরির দু একটা নমুনা দেখলে না জানি তাঁর মনের অবস্থা কি হবে। ১২ এপ্রিল, আজ সকালে আমার মাইক্রোসোনোগ্রাফটা দেখানোর জন্য অবিনাশবাবুর কাছে আমার চাকর প্রহ্লাদকে পাঠাবো ভাবছিলাম। এমন সময় দেখি ভদ্রলোক নিজেই এসে হাজির। তার চোখ মুখের ভাব এবং নিঃশ্বাস প্রশ্বাসের রকম দেখে মনে হলো তিনি বেশ উত্তেজিত। আমি তখন যন্ত্রটা আমার বাগানের ঘাসের ওয়েভলেংথের সঙ্গে মিলিয়ে আমার মালির ঘাস কাটার সঙ্গে সঙ্গে ঘাসের সমবেত চিৎকার শুনছি। অবিনাশবাবু আমার ল্যাবরেটরিতে ঢুকে হাতের লাঠিটা দড়াম করে টেবিলের ওপর ফেলে দিয়ে টিনের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন। তারপর একটা বড় নিঃশ্বাস টেনে নিয়ে বললেন, আজে বাজে কাজে সময় নষ্ট করছেন, আর এদিকে আমার বাড়িতে যে তাজ্জব কাণ্ড চলেছে
অবিনাশবাবুর তাচ্ছিল্যের সুরটা মোটেই ভালো লাগল না। গলার স্বরটা যথাসম্ভব গম্ভীর করে বললাম, কি কাণ্ড? শুনবেন কি কাণ্ড, আমার সেই বল মনে আছে? আছে। কেবল ঘন্টায় ঘন্টায় রং বদলাচ্ছে। কিরকম? এত ধীরে বদলাচ্ছে যে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেও চোখে ধরা পড়ে না। কিন্তু আপনি যদি এখন দেখে আবার দু ঘন্টা বাদে গিয়ে দেখেন, তাহলে চেঞ্জটা স্পষ্ট বুঝতে পারবেন। আমি তো নাওয়া খাওয়া ভুলে গিয়ে কদিন থেকে এই করছি। এখন কিরকম দেখলেন? এখন তো সকাল, সকালের চেহারা সেদিনের সকালের চেহারার মতোই। এখন যদি দেখেন তো সেদিনের মতোই দেখবেন, কিন্তু ঘন্টা খানেক পরে গেলে দেখবেন একেবারে অন্যরকম। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার শুরু হয় সন্ধ্যে থেকে, কিরম একটা সাদা সাদা ছোপ পড়তে থাকে। পরে মাঝরাত্রিরে যদি দেখেন তো দেখবেন একেবারে ধপধপে সাদা, যেন একটা জায়ান্ট সাইজ ন্যাপথালিনের বল। ভারী আশ্চর্য তো। ভাবছি খবরের কাগজে একটা খবর পাঠিয়ে দিই, তবু এই গোলক রহস্যের জন্য যদি কিছুটা খ্যাতি হয়। জীবনে তো কিছুই হলো না, চাই কি জাদুঘরের জন্য গভর্নমেন্টকে বেচে যদি দু পয়সা করে দেওয়া যায়, তাই বা মন্দ কি? অবিনাশবাবুর কথা শুনে বুঝলাম তিনি আকাশ কুসুম দেখছেন। মুখে বললাম, এসব করার আগে একবার জিনিসটা নিয়ে একটু পরীক্ষা করে দেখলে হতো না? হয়তো দেখবেন চোখের ধাঁধা কিংবা আপনার দেখার ভুল। অবিনাশবাবু এবার যেন রীতিমতো রেগে উঠলেন, তড়াক করে চেয়ার থেকে লাফিয়ে উঠে লাঠিটা বগলদাবা করে নিয়ে বললেন, ভুল তো ভুল, আপনি থাকুন আপনার হাত উড়ে কারবার নিয়ে, আমি দেখি আমার বলের দৌলত কতখানি। ভুল! এর প্রত্যুত্তরে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ভদ্রলোক হন হন নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। বিকেলের দিকে অনুভব করলাম যে বলটা সম্পর্কে আমারও মনের কোণে কেমন যেন একটা কৌতূহল উঁকি দিচ্ছে। আমার যন্ত্রটা তখন একটু গণ্ডগোল করছে, বোধহয় ভিতরে কোনো কন্ট্যাক্টের গোলমাল হয়ে থাকবে। সেটাকে পরে শোধরাব স্থির করে অবিনাশবাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি ভদ্রলোক তাঁর বৈঠকখানা টেবিলের ওপর ঝুঁকে পড়ে অত্যন্ত মনোযোগ সহকারে একটা চিঠি লিখছেন। আমাকে দেখিয়ে বললেন, দেখুন তো মশাই, এই ভাষাটা কেমন হয়েছে, এটা আনন্দবাজারকে লিখছি। সবিনয় নিবেদন, আমি সম্প্রতি একটি আশ্চর্য গোলক সংগ্রহ করিয়াছি, যাহার তুল্য বস্তু পৃথিবীতে আছে বলিয়া আমার জানা নেই। গোলকটির একাধিক বিস্ময়কর গুণ আছে, যথা ইহা কোন পদার্থের সংমিশ্রণে নির্মিত তাহা নির্ধারণ করা অসম্ভব। এবার বন্ধনীর মধ্যে লিখেছি, স্থানীয় বৈজ্ঞানিক প্রফেসর ত্রিলোকেশ্বর বাবু মহাশয়ও এ ব্যাপারে আমার সহিত একমত। গোলকটির দ্বিতীয় গুণ, ইহার বর্ণ আপনা হইতেই প্রহরে প্রহরে পরিবর্তিত হয়। তৃতীয়ত, কেমন হচ্ছে? বেশ তো, তা তৃতীয় গুণটি কি? ওইটাই এখন লিখছি, সেটা হলো মাঝে মাঝে বলটাকে ধরলে কেমন যেন ভিজে ভিজে মনে হয়, এখন দেখলেই বুঝতে পারবেন। অবিনাশবাবু চিঠি লেখা বন্ধ করে আমাকে তাঁর আলমারির কাছে নিয়ে গেলেন। এবারে দেখলাম ভদ্রলোককে চাবি দিয়ে আলমারিটা খুলতে হলো। খুলে বললেন, হাত দিয়ে দেখুন, ভিজে টের পাবেন। আর ওই দেখুন, ওই দেখুন, কেমন সাদার ছোপ ধরতে আরম্ভ হয়েছে। আমি ডান হাতটা বাড়িয়ে বলটা ছুঁতেই আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। আসলে আর কিছুই না, দেখলাম যে বলটা শুধু ভিজেই নয়,
একেবারে বরফের মতন ঠান্ডা। অবিনাশবাবু বললেন, সেদিনের চেয়ে তফাত দেখলেন তো? এবার বলি কি, কিছুক্ষণ আরো থেকে অন্তত আরো কিছুটা পরিবর্তন দেখে যান। আমি ভেতরে বলে দিচ্ছি, আপনার রাত্রের খাওয়াটা এখানেই সরুন, কেমন? গোলকের রূপান্তর দেখে সত্যিই আমার বৈজ্ঞানিক কৌতূহল অনেকখানি বেড়ে গিয়েছিল। তাই অবিনাশবাবু অনুরোধ না করলে আমি নিজেই হয়তো আরো কিছুক্ষণ থেকে যাওয়ার প্রস্তাব করতাম। পাঁচ ঘন্টা ধরে বলের রং পরিবর্তন স্টাডি করে এই কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি। অবিনাশবাবুর বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন রাত 11:30। বলের চেহারা তখন সত্যিই একটা অতি গায়ে ন্যাপথলিনের গোলার মতো। আমার ইচ্ছে ছিল বলটাকে অন্তত একবার একদিনের জন্য আমার কাছে এনে সেটাকে নিয়ে একটু গবেষণা করি, কিন্তু অবিনাশবাবু না ছোড়বান্দা, আমার উপর টেক্কা দেওয়ার সুযোগ কি সহজে ছাড়েন তিনি? তাঁর বিশ্বাস গিরিডিতে আমিও থাকি তিনিও থাকেন, অথচ আমারই কেবল জগৎ জোড়া নাম ডাক হবে আর তিনি অখ্যাত থেকে যাবেন, এটা ভারী অন্যায়। কাল একবার দুপুরের দিকে বলের চেহারাটা দেখে আসতে হবে। 13 এপ্রিল। আজ অবিনাশবাবু একটি গামছায় মুড়ে বলটাকে আমার কাছে দিয়ে গেছেন। আপাতত সেটা আমারই ল্যাবরেটরিতে একটা টেবিলের ওপর কাঁচের ছাউনির তলায় সযত্নে রাখা হয়েছে। সারা দিন ধরে প্রাণ ভরে এর রং পরিবর্তন লক্ষ্য করছি। অবশ্যই অবিনাশবাবু এলেন নাটকীয়ভাবেই। তিনি যখন গামছার পুঁটলি হাতে আমার বৈঠকখানে ঢুকলেন তখন তার মধ্যে গতকালের উৎফুল্লতার লেশমাত্র ছিল না, বরং যে ভাবটা ছিল সেটা তার বিপরীত। যেন তিনি একটা অন্যায় করে ফেলেছেন এবং তার জন্য তাকে একটা বিশেষ রকম মানসিক ক্লেশ ও অশান্তি ভোগ করতে হচ্ছে। আমি তখন সবে কফি খাওয়া শেষ করছি। অবিনাশবাবু ঘরে ঢুকে টেবিলের ওপর বল সমেত গামছাটি রেখে ধুতির খুঁটে কপালের ঘাম মুছে বলছেন, নমশাই, আমাদের এসব জিনিস হ্যান্ডেল করা পোষায় না, রইল আপনার কাছে। কলকাতা থেকে সাংবাদিক এলে আপনার কাছেই পাঠিয়ে দেব। আমি বেশ অবাক হয়ে বললাম, কি হলো, এক রাতের মধ্যে এমন কি হলো যে এত সাধের বলের উপর একেবারে বিতৃষ্ণা এসে গেল? আর বলবেন না মশাই, এই বল অতি সাংঘাতিক বল, একেবারে শয়তান বল। জানেন, আলমারিটার মাথার উপর একটা টিকটিকি ছিল, সকালে দেখি মরে আছে। শুধু তাই নয়, আলমারির ভেতর থেকে ডজন খানেক মরা আরশোলা বেরিয়েছে। আমি না হেসে পারলাম না, বললাম, বিনি পয়সায় এমন একটা ইনসেক্টিসাইড পেয়ে গেলেন আর আপনি তাই নিয়ে আফসোস করছেন? হ্যাঁ, আরে মশাই, শুধু ইনসেক্ট হলে তো কথাই ছিল না, আমার নিজেরই যে কেমন জানি গা গুলোনো ভাব হচ্ছে। দিনরাত জেগে বলটার রং বদলানো লক্ষ্য করছিলেন না? তা করেছি। তার মানেই ঘুমের অভাব হয়েছে, তাই নয় কি? তা হয়েছে। তবে গা গুলোনোর কারণ তো পরিষ্কার। কি জানি মশাই, হতে পারে, কিন্তু কিন্তু তাও বলছি, এ বল আপনার কাছেই থাক, কেমন জানি উৎসাহ চলে গেছে, বুঝছেন না? আমি মনে মনে যা বুঝলাম তা হলো এই, অবিনাশবাবু তো বিজ্ঞান মানেন না, তিনি যেটা মানেন সেটা হলো কুসংস্কার। বলটার কাছাকাছি কটা পোকামাকড় মরতে দেখেই তার ধারণা হয়েছে যে বলটার মধ্যে বুঝি কোনো শয়তানি শক্তি লুকোনো আছে। তবে অবশ্যই আশ্চর্য হবার কোনো কারণ নেই, আমার দিক থেকে দেখলে ঘটনাটা লাভজনকও বটে।
তাই আমি দ্বিরুক্তি না করে বলটা রেখেই দিলাম। এখন রাত 12:30। সকাল 8 থেকে কাঁচের ঢাকনার বাইরে থেকে বলটার রং পরিবর্তন স্টাডি করছি। সকালে মেটে, সবুজ, লাল আর হলদে রঙের খেলা, দুপুরের দিকে লাল আর হলদেটে কমে আসে, সবুজটা আর একটু গাঢ় হয়, বিকেলের দিকে সবুজটা ক্রমশ লাল আর কমলার দিকে যেতে থাকে, তারপর যত সন্ধ্যা হয় সেটা হয়ে আসে টকটকে লাল, যেন বলটা একটা পাকা আপেল। সন্ধে 7 থেকেই লক্ষ্য করছি বলের সমস্ত রং চলে গিয়ে কেমন যেন একটা ছাই ছাই রুক্ষ ভাব নেয়। 10 নাগাদ সেই ছাই রঙের উপর সাদার ছোপ পড়তে থাকে। এখন বলটা একেবারে ধপধপে ঝকঝকে সাদা। তারপর তার উপর আমার ওই 150 পাওয়ার ইলেকট্রিক লাইট পড়েছে, যেন তা থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। কাঁচের ছাউনির ভেতরে একটা আবছা কুয়াশার মতো কি যেন জমা হচ্ছে, বরফ থেকে বাষ্প পেরিয়ে যেরকম হয় কতটা সেই রকম। কালকের দিনটাও এর রং পরিবর্তন স্টাডি করে পরশু বলটাকে আমার টেবিলের ওপর ফেলে এর একটা কেমিক্যাল অ্যানালিসিস করার ইচ্ছে। 14 এপ্রিল। কাল সারা রাত নিউটনটা কেঁদেছে। বলটা আনার পর থেকেই লক্ষ্য করছি তার মেজাজটা যেন কেমন খিটখিটে হয়ে গেছে। কাল সারা দিনে অনেকবার দেখেছি সে এক দৃষ্টে বিরক্তভাবে কাঁচের ঢাকনার দিকে চেয়ে আছে, কি কারণ কে জানে, ঘুমের অভাবেই বোধহয়। আমার মাথাটাও কেমন জানি একটু ধরেছিল, তাই ল্যাবরেটরিতে যাবার আগে আমার তৈরি সেই বড়ির একটা খেয়ে নিলাম। 277 রকমের ব্যারাম সারে আমার তৈরি এই অ্যানাইহিলিন ট্যাবলেটের গুণে। আমার ল্যাবরেটরিতে গিয়ে প্রথমে একটা জিনিস লক্ষ্য করলাম, কয়েকটা কাঁচের বইয়ামের মধ্যে আমার ছোট ছোট পোকামাকড়ের একটা সংগ্রহ ছিল। ইচ্ছে ছিল মাইক্রোসোনোগ্রাফে তাদের ভাষা শুনে রেকর্ড করব। এখন দেখি প্রত্যেক বইয়ামের প্রত্যেকটি পোকা মৃত অবস্থায় পড়ে আছে। এটা অবশ্যই আমার ভুলেই হয়েছে, বলের এই মারাত্মক ক্ষমতার কথা জেনেও সেগুলোকে সরিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। কি আর করি, মরা পোকাগুলোকে ফেলে দিয়ে খালি বয়ামগুলো যথাস্থানে রেখে দিলাম। এবার বলটার দিকে চেয়ে দেখি, গত কদিন সকালে যেরকম রং দেখেছি আজও ঠিক সেই রকম। রং বদলানোর নিয়মের কোনো পরিবর্তন নেই দেখে আশ্বস্ত হলাম। এই জিনিসটা বেনিয়মে বা খামখেয়ালিভাবে হলে গবেষণার খুব মুশকিল হতো। কাঁচের ঢাকনার গায়ে বাষ্প জমে কাঁচের সর্বাঙ্গ বিন্দু বিন্দু জলে ভরে গিয়েছিল। আমি তাই ঢাকনাটা তুলে সেটা পরিষ্কার করতে গেছি, এমন সময় ল্যাবরেটরি দরজার দিক থেকে একটা শব্দ পেয়ে ঘুরে দেখি নিউটন দরজার চৌকাঠের ওপর পিঠ উঁচিয়ে লেজ ফুলিয়ে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি বলের দিকে। নিউটন যে একটা লম্ফ দেওয়ার জোগাড় করছে সেটা আমি দেখেই বুঝেছিলাম এবং আমি সেটার জন্য প্রস্তুত ছিলাম। লাফটা দিতেই আমি বিদ্যুৎ বেগে বলটার সামনে গিয়ে থপ করে দু হাতে বেড়ালটাকে ধরে নিলাম। তারপর তাকে ল্যাবরেটরির বাইরে বার করে দিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। বাকি যেটুকু সময় ল্যাবরেটরিতে ছিলাম দরজায় নিউটনের আঁচড়ের শব্দ পেয়েছি। সামান্য একটা মাটির বলের উপর বেড়ালের এই আক্রোশ ভারী রহস্যজনক।
আজ সারা দিন আমার মাইক্রোসোনোগ্রাফ চালিয়ে নানান সূক্ষ্ম প্রাকৃতিক শব্দের চাট করেছি, আর সে সমস্ত শব্দই আমার টেপ রেকর্ডারে রেকর্ড করেছি। এই শব্দ সংগ্রহ শেষ হলে পর শব্দের মানে করার পর্ব শুরু হবে। অবিনাশবাবু বলছিলেন বিজ্ঞানের নাকি একটা সীমা আছে। হায় রে, কত যে জানবার বিষয় এখনো পড়ে আছে জগতে, অবিনাশবাবু তার কি বুঝবেন। এখন রাত একটা, এবারে ঘুমোতে যাব। কিছুক্ষণ থেকেই যন্ত্রটার কথা ছেড়ে বারবার বলটার কথা মনে হচ্ছে। ওই যে রং পরিবর্তনের ব্যাপারটা, ওটার মধ্যে কিসের জানি একটা ইঙ্গিত রয়েছে, কিসের সঙ্গে যেন ওর একটা সাদৃশ্য আছে। সে সাদৃশ্যটা যেন আমার ধরতে পারা উচিত, কিন্তু আমি পারছি না। সাদা অবস্থায় বলটা যদি বরফে আচ্ছাদিত হয়ে যায়, তাহলে অন্য অবস্থাগুলো কি? সবুজ, লাল, হলদে, কমলা, এগুলো তাহলে কিসের রং? এই রং পরিবর্তনের কারণ কি? আমি যদি না বুঝলাম, তাহলে বুঝবে কে? হয়তো কাল থেকে গবেষণার কাজ শুরু করলে ওর রহস্য ধরা পড়বে, হয়তো ব্যাপারটা আসলে অত্যন্ত সহজ। ক্রমাগত জটিল জিনিস নিয়ে মাথা ঘামালে অনেক সময় সহজ সমস্যার সামনে পড়ে মানুষের কেমন জানি সব গণ্ডগোল হয়ে যায়। আমার মতো বৈজ্ঞানিকের পক্ষেও এটা অসম্ভব নয়। যাকগে, আজ আর ভাববো না, কাল দেখা যাবে। পনেরোই এপ্রিল। আমার জীবনে যত বিচিত্র, বিভৎস, অবিশ্বাস্য সব ঘটনা ঘটেছে, অন্য কোনো বৈজ্ঞানিকের জীবনে তেমন ঘটেছে কি জানি না। এক এক সময় মনে হয় আমি সাহিত্যিক হলে এসব ঘটনা আরো সুন্দর করে গুছিয়ে লিখতে পারতাম, কিন্তু তারপরেই আবার মনে হয় যে অত গুছিয়ে লেখার দরকার কি। আমি তো আর বানানো কাল্পনিক ঘটনা লিখছি না, আমি লিখছি ডায়েরি। সোজা কথায়, সরলভাবে আমার জীবনে যা ঘটেছে তাই লিখছি। সেখানে অত ভাষার ব্যবহারের প্রয়োজন আছে কি? যাই হোক, এবার যথাসম্ভব পরিষ্কার করে ঠান্ডা মাথায় এই কিছুক্ষণ আগেকার ঘটনাটি লেখার চেষ্টা করা যাক। কাল রাত্রে ডায়েরি লেখা শেষ করে বিছানায় শুয়ে তারপর কিছুতেই ঘুম আসছিল না। আমি কাল লিখেছিলাম যে এই রং বদলানোর মধ্যে বিশেষ যেন একটা ইঙ্গিত ছিল, যেটা আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। বিছানায় কিছুক্ষণ শুয়ে ওটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ যেন অজ্ঞানতার অন্ধকারে একটা আলো দেখতে পেলাম। পরপর রঙের পরিবর্তনগুলো আরেকবার ঝালিয়ে নিলাম মনের মধ্যে। মাঝরাত্রিরে বলটা সাদা, তারপর সকালের দিকে ক্রমে সাদাটা চলে গিয়ে হলদে, লাল, সবুজ ইত্যাদি বেশ একটা জমকালো রঙের খেলা শুরু হয়। দুপুর যত এগিয়ে আসে তত সবুজটা গাঢ় হতে থাকে, হলদে, লাল ইত্যাদি উজ্জ্বল রঙগুলো কমে গিয়ে বলটা ক্রমশ একটা গম্ভীর অথচ স্নিগ্ধ চেহারা নেয়। তারপর বিকেলের দিকে সবুজ জায়গাগুলো আস্তে আস্তে লাল আর খয়েরি মেশানো একটা অবস্থায় পৌঁছে শেষ পর্যন্ত সন্ধ্যের দিকে একটা ছাই ছাই ভাব এবং রাত বাড়লে পর সাদার ছোপ ধরা শুরু। কিসের সঙ্গে মিল এই পরিবর্তনের?
আমার এখনো স্পষ্ট মনে আছে, বৈঠকখানার দেয়ালের ঘড়িতে দুটো বাজার শব্দের সঙ্গে সঙ্গে এ প্রশ্নের উত্তরটা হঠাৎ বিদ্যুতের ঝলকের মতো আমার মাথায় এসে গেল। আমাদের পৃথিবীর ঋতু পরিবর্তনের সঙ্গে এই বলের রং পরিবর্তনের আশ্চর্য মিল। তফাৎ কেবল এই যে পৃথিবীতে যে পরিবর্তন ঘটতে এক বছর লাগছে, এই বলের সেটা ঘটতে লাগছে একদিন, অর্থাৎ 24 ঘন্টা। রাত 12টায় এই বলের চরম শীতের অবস্থা যখন, এর সবটাই বরফের আবরণে ঢাকা, তারপর সেটা কমে গিয়ে সূর্যোদয়ের সময় থেকে লাল হলদে সবুজের খেলায় এর বসন্তকাল, সূর্য যতই মাথার উপরে উঠতে থাকে এই বল ততই গ্রীষ্মের দিকে এগোয় আর রঙের বাহারও কমে আসে। গ্রীষ্মের পর বিকেলের দিকে বর্ষা এলে বলটায় হাত দিলে ভিজে ভিজে থাকে। সূর্যাস্তের সময় থেকে এর শরৎ, সন্ধ্যা বাড়লে প্রথম সাদা ছোপে হেমন্তকাল, এবং সেই সাদা বেড়ে গিয়ে মাঝরাতে রাত 12টাতে আবার চরম শীতের অবস্থা। আরে আরে আরে, এই বলটি কি তাহলে আমাদের পৃথিবীরই একটা ক্ষুদে সংস্করণ, নাকি এটা একটা স্বতন্ত্র গ্রহ, সেখানে ঋতু পরিবর্তন আছে, প্রাণ আছে, প্রাণী আছে? আমি জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অসম্ভব বলে প্রায় কিছুই নেই, কিন্তু এই ক্ষুদ্রাদপি ক্ষুদ্র গ্রহের কথা যে আমি পর্যন্ত স্বপ্নেও ভাবতে পারিনি। আমার চিন্তাধারা হয়তো অবিচ্ছিন্নভাবেই চলত, কিন্তু একটা অদ্ভুত শব্দের ফলে তার গতি ব্যাহত হল। শব্দটা আসছে একতলা থেকে, সম্ভবত আমার ল্যাবরেটরি থেকেই। নিউটন আজ আমার ঘরেই শুয়েছিল, সেও দেখি শব্দটা শুনেই কান খাড়া করে সোজা হয়ে উঠে বসেছে। ওর হাবভাব দেখে আমি ওকে কোলে তুলে নিলাম, তারপর ওকে নিয়ে একতলায় রওনা দিলাম ল্যাবরেটরির উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে নামতে নামতেই শব্দটা আমার কানে অনেকটা স্পষ্ট হয়ে উঠল। আমার নামটা ধরে কে যেন বারবার চিৎকার করে যাচ্ছে, উচ্চারণ স্পষ্ট হলেও স্বর কিন্তু একেবারেই মানুষের স্বর নয়, কিংবা মানুষ হলেও আমাদের অভিজ্ঞতার মধ্যে পড়ে এমন কোনো মানুষের মতো নয়। ল্যাবরেটরির দরজা খুলে ঢুকতেই শব্দটা যেন চারগুণ বেড়ে গেল, আর নিউটনের সে কি প্রচণ্ড আস্ফালন! কোনো রকমে তাকে বগল দাবা করে এগিয়ে গেলাম আমার টেবিলের দিকে। শব্দটা আসছে আমার যন্ত্রটা থেকে, বলের দিক থেকে নয়। আমি এসে দাঁড়াতেই চিৎকারটা থেমে গেল। তারপর প্রায় আধ মিনিট সব চুপচাপ। আমার বগলের তলায় বুঝতে পারলাম নিউটন থরথর করে কাঁপছে। হঠাৎ আবার তীক্ষ্ণ স্বরে সেই চিৎকার শুরু হলো, টেরাটম 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 গ্রহ থেকে বলছি, কলির শঙ্কু কলির শঙ্কু, তুমি আমাদের কথা
শুনতে পাচ্ছ? আমি কি বলবো, আমার নিজের কানকে বিশ্বাস করাই যে কঠিন হয়ে পড়েছিল। আবার প্রশ্ন এলো, শঙ্কু আমাদের কথা শুনতে পাচ্ছ? তোমার মাইক্রোসোনোগ্রাফ যে ওয়েভলেংথে রয়েছে সেই ওয়েভলেংথেই আমরা কথা বলছি, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ বলো, আরো কথা আছে? আমি মন্ত্রমুগ্ধের মতো বললাম, পাচ্ছি শুনতে, কি বলবে বলো। উত্তর এলো, আমরা তোমার ঘরে বন্দি, বুঝতে পাচ্ছি তুমি না জেনে এ কাজ করেছ, কিন্তু করে অন্যায় করেছ। আমরা সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ, কিন্তু তাতে তাচ্ছিল্য করার কোনো কারণ নেই। কারণ নেই, পৃথিবীর চেয়ে 500,000 গুণ বড় গ্রহ সৌরজগতের বাইরে রয়েছে। আমাদের শক্তি আমাদের আয়তনে নয়, আমাদের শক্তি আমাদের বিজ্ঞানে, আমাদের বুদ্ধিতে। তোমাদের পৃথিবীর যা সম্পদ সে অনুপাতে আমাদের টেরাটম গ্রহের সম্পদ 1,000,000 গুণ বেশি। আমরা কক্ষচ্যুত হয়ে পৃথিবীতে এসে পড়েছি, জলের মধ্যে পড়েছিলাম, তাই আমাদের কোনো ক্ষতি হয়নি, কারণ আমরা মাটির নিচে বাস করি। কিন্তু তোমার এই কাচের আচ্ছাদন আমাদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, কারণ অক্সিজেন আমাদের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। মানুষের যেমন এই জিনিসটা দরকার, তেমনি আমাদেরও। এমনিতে মানুষের সঙ্গে আমাদের তফাৎ সামান্যই, তবে আমাদের বুদ্ধি অনেক গুণে বেশি, আর আয়তন আমাদের এতই ছোট যে তোমাদের সাধারণ মাইক্রোস্কোপে আমাদের দেখা যাবে না। কয়েক মুহূর্তের জন্য কথা থামল। আমি যে এর মধ্যে কখন চেয়ারে বসে পড়েছি তা নিজেই ঠাহর পাইনি। তারপর আবার কথা শুরু হলো, তোমার কাছে আমাদের অনুরোধ, কাছের আচ্ছাদন খুলে ফেলো। আমাদের আয়ু এমনিতেই কমে এসেছে, একটা আস্ত গ্রহের সমস্ত অধিবাসীদের হত্যা করার অপরাধের ভার কি তুমি সারা জীবন বইতে পারবে? তাই অনুরোধ করছি আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। তুমি বৈজ্ঞানিক, আমাদের সম্বন্ধে তোমার মনে কোনো রকম সহানুভূতির ভাব নেই? একটা প্রশ্ন মনের মধ্যে খোঁচা দিচ্ছিল, এবারে সেটা না জিজ্ঞেস করে পারলাম না। তোমাদের মধ্যে কি এমন কোনো ক্ষমতা আছে যাতে তোমরা তোমাদের চেয়ে আয়তনে অনেক বড় প্রাণীকেও হত্যা করতে পারো? কিছুক্ষণ কোনো উত্তর নেই। আমি বললাম, আমার প্রশ্নের জবাব দাও। গত কদিনের মধ্যে তোমাদের কাছাকাছি কতগুলি প্রাণীর যে মৃত্যু হয়েছে তার জন্য কি তোমরা দায়ী? এবারে আমার প্রশ্নের উত্তরে একটা পাল্টা প্রশ্ন এলো, ভাইরাস কাকে বলে জানো? নিশ্চয়ই, কাকে বলে? আমার ভারী অপমান বোধ হচ্ছিল, তাও উত্তর দিলাম, রোগ বহনকারী বিষাক্ত বীজকে বলে ভাইরাস। ঠিক, এই ভাইরাসের আয়তন কি? মাইক্রোস্কোপে দেখতে হয়। ঠিক, কিন্তু এই বীজ থেকে একটা গোটা শহরের লোক নিশ্চিহ্ন হয়ে যেতে পারে সেটা জানো? শুধু শহর কেন, একটা সম্পূর্ণ দেশের লোক সংখ্যা লোপ পেয়ে যেতে পারে, মহামারীর কথা কে না জানে? ঠিক, এখনো কি বুঝতে পারছো না আমাদের ক্ষমতা কোথায়? তোমরা কি ভাইরাস ছড়িয়ে দাও? ছড়িয়ে দেব কেন, কেন, কেন? তাহলে কোনো উত্তর নেই। আমি অনুভব করলাম
আমার ভেতরের জামাটা ঘামে ভিজে উঠেছে। একটা সাংঘাতিক সন্দেহ মনের মধ্যে জেগে উঠেছে, এই গ্রহের অধিবাসীরা কি তাহলে এক একটি মূর্তিমান ভাইরাস? তাই যদি হয় তাহলে এদের মুক্তি দিলে তো এরা সমস্ত পৃথিবীকে 3 মাসের মধ্যে। আমি চমকে উঠলাম, আমার কোনো প্রশ্নের জবাব এরা দিচ্ছে? আমি তো কোনো প্রশ্ন করিনি এদের। এবারে একটা ক্ষীণ হাসির শব্দ পেলাম, সে হাসি এক অপার্থিব বিদ্রুপে ভরা। তারপর কথা এলো, আমরা মানুষের মনের কথা বুঝতে পারি, তুমি ভাবছো সমস্ত পৃথিবীকে রোগাচ্ছন্ন করার শক্তি আছে কিনা আমাদের? আমি উত্তরে বলেছি আছে, আছে। শুধু তাই নয়, সমস্ত পৃথিবীকে 3 মাসের মধ্যে আমরা জনশূন্য করে দিতে পারি পারি। সংক্রামক রোগের জন্য তো আর হাঙ্গামা করতে হয় না, আমাদের একজনের চেষ্টাতেই সমস্ত গিরিডি শহরটা ফাঁকা করে দিতে পারি। আর সকলে মিলে যদি একজোটে লাগি তাহলে। গলার স্বরটা যেন কেমন ক্ষীণ হয়ে আসছে, সেটা কি যন্ত্রের দোষ? আবার উত্তর এলো, না, তোমার যন্ত্র ঠিক আছে, আমরাই দুর্বল হয়ে পড়েছি, কাচের ঢাকনা না খুললে আমরা আর বাঁচবো না, আমাদের মৃত্যুর জন্য দায়ী হবে তুমি, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। এই খুনের জন্য অবশ্যই তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না, কিন্তু বিবেক বলে কি তোমার কিচ্ছুই নেই? একজন বৈজ্ঞানিকের কি এতটা নিষ্ঠুরতা সম্ভব? ভেবে দেখো শঙ্কু, ভেবে দেখো। তোমাদের যদি মুক্তি দিই তাহলে পৃথিবীতে মানুষের উপর থেকে তোমাদের আক্রোশ যাবে কি? তোমাদের বিশ্বাস করব কি করে? এ প্রশ্নের জবাব এলো না। কয়েক মুহূর্ত নিস্তব্ধতার পর আমার যন্ত্রের ভেতর থেকে আসতে আরম্ভ করল এক বিভৎস আর্তনাদের কোরাস। কত কণ্ঠ সে কোরাসে মিলেছে জানি না, কিন্তু সেটা যে আর্তনাদ এবং তাতে যে তীব্র যন্ত্রণার ইঙ্গিত রয়েছে তাতে কোনো ভুল নেই। সমস্ত আর্তনাদ ছাপিয়ে আবার সেই কথা, কি বলছো? উলে দাও, আমরা মরতে চলেছি, আমাদের প্রাণ তোমার হাতে, হত্যার দায়ে পড়ো না, সারাটা জীবন বেঁকে সারা। কণ্ঠস্বর ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে এলো। আমি যেমন চেয়ারে বসেছিলাম তেমনই বসে রইলাম, একটা প্রচণ্ড দ্বন্দ্ব মনের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করছিল। কিন্তু তা সত্ত্বেও আমাদের কর্তব্য কি সেটা বুঝতে পারছিলাম না। কাঁচের ঢাকনা খোলা চলে না, টেরাটম গ্রহের প্রাণীদের বাঁচাতে গিয়ে সমস্ত পৃথিবীর লোকের জীবন বিপন্ন করা চলে না। আমার মাইক্রোসোনোগ্রাফে শব্দ কমে আসছে, কথা থেমে গেছে, এখন কেবল তীব্র তীক্ষ্ণ আর্তনাদ। সে আর্তনাদ ক্রমশ হাহাকারে পরিণত হল। তারপর সে হাহাকারও মিলিয়ে গিয়ে রইল এক
গভীর নিস্তব্ধতা। আমি আরো মিনিটখানেক অপেক্ষা করে আমার যন্ত্রের সুইচটা বন্ধ করে দিলাম। তারপর আস্তে আস্তে বলটার কাছে হেঁটে গিয়ে কাঁচের ঢাকনাটা তুলে ফেললাম। ঘড়িতে তখন ভোর 5টার ঘন্টা বাজছে, কিন্তু টেরাটমে বসন্তের রং ধরেনি। তার বদলে একটা যেন মেটে রুক্ষতা। আমি বলটাকে তুলে নিয়ে নিউটনের দিকে চাইলাম, সেও দেখি এক দৃষ্টে বলটার দিকে চেয়ে আছে, কিন্তু আগের সেই আক্রোশের কোনো ইঙ্গিত পেলাম না আর দৃষ্টিতে। আমি বললাম, তুই খেলবি বলটাকে নিয়ে? নে খেল। বলটা মাটিতে রাখতে নিউটন এগিয়ে এলো, তারপর তার ডান হাত দিয়ে মৃদু একটা আঘাত করতেই সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ ফেটে চৌচির হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। শুনছিলেন প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য। রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।